নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মুর্শিদাবাদের ঐতিহাসিক বেশ কয়েকটা স্থান, আর জানাবো সেই স্থানগুলোর অজানা কিছু কথা। আমরা ট্রেন ধরেছিলাম বেলডাঙ্গা স্টেশন থেকে। বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদ যেতে মধ্যে পড়বে মাত্র 5টা স্টেশন। আমরা পৌঁছে গেলাম কয়েক মিনিটের মধ্যে মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রচুর ঘোড়ার গাড়ি আর টোটো গাড়ি পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, আপনাদের মুর্শিদাবাদ স্টেশন চত্বরটা ঘুরে দেখাই। আপনারা এলে মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো গাড়ি বুক করলে অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন, কারণ ওরা প্রথমে বলে সব স্পট ঘুরিয়ে দেখাবে, তারপর কাঠগলা পর্যন্ত নিয়ে যাবার পর ওরা অন্য টোটো গাড়ি করিয়ে দিয়ে বলে ওদের গাড়ির কোনো সমস্যা আছে এই বলে। তাতে আপনার ডবল খরচ হতে পারে। এটা সবার সাথে হয় কি না জানি না, কিন্তু আমাদের সাথে হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাস্তায় যেতে যেতে পড়বে একটা মসজিদ। এটা হলো চাঁদনি চক মসজিদ। মির্জাফরের মৃত্যুর পর তার দ্বিতীয় পত্নী মুন্নি বেগম দরবেশ পিনাকার ওয়াজেদ আলীর অনুরোধে 1767 সালে এই চকবাজার শহরে সবথেকে বড় মসজিদটি নির্মাণ করে। মসজিদটিতে রয়েছে 7টি গম্বুজ। এটি 125 ফুট লম্বা। সামনে যে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, এটা বানিয়েছিলেন বাংলার তৃতীয় নবাব সুজাউদ্দিন খাঁর আদেশে এটা তৈরি করা হয়েছিল। ওপরে নহবত বসত, নিচ দিয়ে নবাবরা গেলে তাদের সম্বর্ধনা জানানো হতো, যার জন্য এটার নাম নহবতখানা গেট বলা হয়। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে এই রকম কিছু ব্রিটিশ আমলের তৈরি স্ট্রাকচার, যা আজ ধ্বংসপ্রায়। এটা হলো নবাব বাহাদুর ইনস্টিটিউট। এটা বানিয়েছিলেন মির্জাফরের দ্বিতীয় পত্নী মুন্নি বেগম 1825 সালে। 1825 সালের স্কুল, এখন 2023 চলছে, এখনও চলছে এই স্কুলটি। এই স্কুলের প্রধান শিক্ষক যে বেতন পায় কলেজের প্রিন্সিপালের সমান। কাঠগোলা বাগানে ঢোকার মুখেই দেখতে পাবেন এই বিশাল বড় নবাব গেটটা। এই কাঠগোলা বাগানটা কোনো নবাবের তৈরি নয়। বলা হয় লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ সম্ভ্রান্ত ব্যবসায়ী এই চার ভাই কাঠগোলা বাগানটি তৈরি করেন। কাঠগোলা বাগানে প্রবেশ করার পরেই দেখতে পাবেন চার কোণায় লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। এই জায়গাটার নাম নিয়ে দুটি মত প্রচলিত আছে। অনেকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকে এই নামটা এসেছে বলে মনে করেন। আবার অনেকে বলেন বাগান বাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানে নানা রকম ফুলের মধ্যে এখানে ছিল অনেক বড় একটি গোলাপের বাগান, সেই থেকে জায়গাটির নাম হয় কাঠগোলা। তারপর ধীরে ধীরে নামটা পরিবর্তিত হয়ে বাগান বাড়ির নাম হয়েছে কাঠগোলা। এখানের ইতিহাসে বলা হয় এই চার ভাই জগৎ সেটের সহযোগিতায় সেই সময় নবাবের কাছ থেকে এই জমি কিনে 250 বিঘা জমির ওপর এই কাঠগোলা বাগানটা প্রতিষ্ঠা করেন 1780 সালে। আসুন বন্ধুরা, এবার আমরা প্রবেশ করব কাঠগোলা বাগানের ভেতরে। কাঠগোলা বাগানের ভেতরে প্রবেশ করার আগে কাটতে হবে টিকিট, যেখানে দেখব কাঠগোলা বাগান প্যালেস, সুড়ঙ্গপথ, চিড়িয়াখানা, মাইকেল এঞ্জেলোর মূর্তি নিপুণভাবে তৈরি করা, মাছের সমাধি, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, প্যালেস পুকুর, মুঘল আমলের পাথরের কাজ, আর জানাবো কাঠগোলা বাগানের ইতিহাস। এটা হলো সেই সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথ দিয়ে নবাব ও তাদের কাছের লোকজন এখান থেকে একেবারে ভাগীরথী নদী,
হাজারদুয়ারি পর্যন্ত যেতে পারতেন। বলা হয় যে জগৎ শেঠ এনাদের সাথে কাঠের ব্যবসা করতেন। জগৎ শেঠ এনাদের থেকে কাঠ নিয়ে ভাগীরথী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতেন। ঠিক এই জায়গা থেকে 2 কিলোমিটার দূরে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত আজও সংযুক্ত রয়েছে। জগৎ শেঠের বাড়িটা যখন গঙ্গায় ভেঙে যায় তখন জল ঢুকে যায়। এটা বর্তমানে গঙ্গার সঙ্গে সংযুক্ত রয়েছে। গঙ্গার জল কমলে কমে আর জল বাড়লে বাড়ে। ওনারা পরে এটা রাজস্থানি টাইপের বাউরি তৈরি করেছিল মেয়েদের স্নান করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন গোল কুঁয়ো, এটা রাজস্থানি টাইপের তৈরি করা হয়েছিল, এটা হলো বাউরি। এটা হলো সেই চিড়িয়াখানা যেটা সে সময়ের বাংলা বিহার উড়িষ্যার প্রথম চিড়িয়াখানা। এতে বিভিন্ন রকমের পশু পাখি পুষতেন। এরা জাতিতে জৈন ছিলেন, জীব হত্যা মহাপাপ, তাই মাছ মাংস কিছুই খেতেন না। তার জন্য এখানে বাঘ ভাল্লুক পোষা হতো না, ছোট পশু পাখি পোষা হতো। এখন এখানে শুধু কয়েক রকম পাখি রয়েছে। বন্ধুরা, আমরা এমন সময় গিয়েছিলাম, সে সময় চিড়িয়াখানার ভেতরে কোনো রঙিন মাছ ছিল না। তিনি হলেন ইতালিয়ান চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো। তিনি একাধারে চিত্রশিল্পী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন। ইতালিতে যে রেনেসাঁস পিরিয়ড, মানে নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের চিত্রটা তিনি ছবি এঁকে পাবলিশ করেছিলেন। তাই রোমান সম্রাট তার প্রতি ক্ষিপ্ত হয়ে অ্যারেস্ট করে তার শিল্পী জীবনকে ব্যর্থ করতে তার ডান হাতের 5টা আঙুল কেটে নিয়েছিলেন। এই মূর্তি মুর্শিদাবাদের এক ভাস্কর্য শিল্পী দিবাকর ভাস্কর তৈরি করেন। তার কাপড় ও চাদরের সূক্ষ্ম ভাঁজগুলো দেখুন, শিল্পী নিপুণভাবে তৈরি করেন। একটাই মাত্র মার্বেল পাথরকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তিটা তৈরি করেন। প্রায় 240 বছর ধরে একই জায়গায় রয়েছে। কত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিন্তু মূর্তিটার কিছুই হয়নি। আসুন বন্ধুরা, এবার আপনাদের দেখাই কাঠগোলা প্যালেস। এখানে একসময় বসবাস করতেন 4 ভাই, লক্ষ্মীপদ, জগপথ, মহিপথ এবং ধনপথ। এখন এই কাঠগোলা প্যালেসটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এর ভেতরে রয়েছে তাদেরই ব্যবহার করা নামি দামি জিনিসপত্র। মিউজিয়ামের ভেতর ক্যামেরা করা নিষেধ, তবুও শুধুমাত্র আপনাদের জন্য বিনা সাপোর্টের সিঁড়ির কিছুটা ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা হলো সেই সময়ের বিনা সাপোর্টের তৈরি করা সিঁড়ি। এখানে শুটিং হয়েছে বাংলা সিনেমা বলদুর্গা মাইকি, যিশু সেনগুপ্তর এক যে ছিল রাজা, আমি সিরাজের বেগম, মহাপীর তারাপীঠ বাংলা সিরিয়ালের শুটিংও এখানে হয়েছিল। দেখুন বন্ধুরা, এই কাঠগোলা বাগানের অন্যতম আকর্ষণ এই প্যালেস পুকুর। পুকুরের 4 কোণায় দেখুন 4টে গম্বুজ রাখা আছে। সেই সময় এই গম্বুজেতে প্রহরীরা পাহারায় থাকত। লক্ষ্মীপদ সিং দুগার জাতিতে ছিলেন জৈন। জৈনরা মাছ মাংস খান না। তিনি এই পুকুরে অনেক মাছ পুষেছিলেন। লক্ষ্মীপদ সিং দুগার প্রত্যেকটা মাছকে সোনার নথ পরিয়েছিলেন। প্রায় 40 থেকে 50 কেজি সাইজের মাছ হয়েছিল। তাদের মতে জীব হত্যা মহাপাপ। কোনো এক বিশেষ রোগে এই পুকুরের সমস্ত মাছ মারা যায়, যার জন্য লক্ষ্মীপদ সিং দুগার খুব শোক পেয়েছিলেন। মাছগুলো মারা যাবার পর তিনি বাগান বাড়ির কয়েকটি জায়গায় মাছের সমাধি দেন আর সমাধির ওপর 2টি মাছের মূর্তি তৈরি করান। তখনকার সময় চুন, সুরকি, চিটেগুড়, খয়ের বালি, সাবু এইসব মশলা জমিয়ে নাপিত যে নোক কাটে সেই নরুল অস্ত্র দিয়ে কেটে কেটে তৈরি করেন মুর্শিদাবাদের এক শিল্পী মনমথনা দাস। এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন, এটা কাঠগোলা প্যালেসের ছাদ থেকে তোলা। এখন যে ঘরটা দেখছেন, এটা তখনকার স্নানাগার, যা বর্তমানে ঘরটাকে অফিস ঘর করা হয়েছে। ঘরটা দেখছেন, যে ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এটা ছিল অতিথি ভবন, অতিথিরা এলে এখানেই থাকতেন। ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হলো জৈনদের দাদাবাড়ি, অর্থাৎ জৈনদের গুরুদেবের আশ্রম। গুরুদেব শ্রী দাদা দত্ত সুরিজির
পদচিহ্ন এখানে আছে। এখন যে বজরংবলীর মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা 1962 সালে জমি চাষ করতে গিয়ে মাটির নিচ থেকে উদ্ধার হয়। তখন মালিক ছিলেন রাজপথ সিং দুগার, মূর্তিটা উদ্ধার করে এখানে প্রতিষ্ঠা করেন। এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে আগে পদ্মফুলের চাষ হতো, সেই পদ্মফুল এই আদিনাথ দেবজির মন্দিরে পুজো হতো। এটা হলো পরেশনাথ মন্দির। জৈনদের 24 জন তীর্থঙ্কর রয়েছে, তাদের মধ্যে 3 জন তীর্থঙ্করের মূর্তি দেখতে পাবেন এই মন্দিরে। প্রথম তীর্থঙ্কর আদিনাথ দেবজি, 23 নম্বর তীর্থঙ্কর পরেশনাথ, আর জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীরের মূর্তি দর্শন করতে পারবেন এই মন্দিরে। মন্দিরের ভেতরে রয়েছে অসাধারণ পাথরের কাজ। মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষেধ, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরের সামনে চারিপাশে রয়েছে নানা রঙের গোলাপ, যে দৃশ্য দেখে ভাষায় প্রকাশ করা যায় না। বন্ধুরা, এখন আপনারা যে বাম দিকে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো চাঁপা ফুলের গাছ, যেটার বয়স হলো 173 বছর। এখন দেখাবো আপনাদের সেই নাচমহল, যেখানে ভারতের সেরা নর্তকীর জমজমাট আসর বসত আর প্রতি রাতে 500 স্বর্ণমুদ্রা নিত। এই সেই নাচমহল যেখানে নবাব মোবারক দোল্লার জন্য 3 জন নর্তকীকে লখনউ থেকে আনা হয়েছিল, যাদের নাম হীরাবাই, মীরাবাই, লক্ষ্মীবাই। হীরাবাই ছিলেন ভারতের সেরা নর্তকী আর অসামান্য সুন্দরী ছিলেন। সেই সময় হীরাবাইয়ের ডিমান্ড ছিল প্রতি রাতে 500 স্বর্ণমুদ্রা। এই নাচমহলটা আগে কালারফুল বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল, পুরোটাই গ্লোবের আকারে ছিল। পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে মেনটেন্যান্সের অভাবে সমস্ত বেলজিয়াম কাঁচগুলো নষ্ট হয়ে যায়। এখন যে লম্বা ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো তখনকার রান্নাঘর। পুকুরের এপার থেকে দেখুন বন্ধুরা, কাঠগোলা প্যালেস কি অপূর্ব সুন্দর লাগছে। অনেকের মতে এই কাঠগোলা বাগান বাড়িতে মীরজাফরের জামাতা মীর কাসিম জগৎ শেঠকে সপরিবারে হত্যা করেছিলেন। আবার অনেকের মতে পলাশি যুদ্ধের পর ইংরেজরা এই কাঠগোলা বাগান বাড়িতেই ধনসম্পদ ভাগ করেছিলেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে মুর্শিদাবাদের আরও বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান আর সেই স্থানগুলোর অজানা কিছু কথা নিয়ে। থাকবে হাজারদুয়ারি প্রাসাদের অজানা গোপন রহস্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।